আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে বলছি। বাংলাদেশি ব্লগার আইরিন ডেইলি লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো করে আজও নিত্য নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি ব্লগটি আপনাদের ভালো লাগবে, তাই পুরো ভিডিওটি না টেনে দেখে যাওয়ার জন্য অনুরোধ করছি প্লিজ। তো এই তো, আয়ান বেশ কিছুদিন অসুস্থ ছিল, সেটা আপনারা জানেন। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তাদেরকে অবশ্যই আমি জানিয়েছিলাম। অসুস্থ হওয়ার পর থেকে আয়ান আর পড়ালেখা করতে চাচ্ছে না। কেন জানি না, ওকে যদি পড়তে বলি তাহলে ও কান্না করা শুরু করে দেয়। তো তাও আমি চিন্তা করছি যে একটু একটু করে তো ওকে পড়ানোটা দরকার, না হলে যেগুলো পড়িয়েছিলাম, যেগুলো শিখেছে ওগুলো আবার ভুলে যাবে। সব কিছু একটু চর্চাতে রাখা ভালো, এতে করে বাচ্চাদের জন্য যেমন ভালো, আমাদের বড়দের জন্য কিন্তু তেমন ভালো। তো যেটা দেখতে পাচ্ছেন, আমার ছেলে কিন্তু একটা বইকে তিনটা বই বানিয়ে দিয়েছে। ও সবগুলো বই খুলে 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 আলাদা আলাদা করে অনেকগুলো বই করে নিয়েছেন। তো কী আর করার, বাচ্চা মানুষ, ওকে বকলেও তো আর ও বুঝবে না। তো ওর মতো করে ওকে একটু পড়ানোর চেষ্টা করি, মাঝে মধ্যে ওকে একটু সময় দিতেই হয়। তোই তো, মা ছেলে বেশ কিছুক্ষণ বসে বসে একটু পড়ছিলাম, যেহেতু বাসায় কেউ নেই, আমার শাশুড়ি মাও নেই। তো মা ছেলে একা একা কীভাবে সময় আর কাটাবো, তো তাই মা আর ছেলে মিলে একটু পড়ালেখা করছিলাম। আমি জানি না আমার ভিডিওটা এখনও কারা কারা দেখে যাচ্ছেন, তবে যারা যারা এখনও আছেন আমার সাথে, প্লিজ ভিডিওটি দেখা মাত্রই একটি লাইক দিয়ে দিবেন। কেননা আপনার একটি লাইকের কারণেই কিন্তু আমার ভিডিওটা আরও আরও অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে, এতে করে আমি অনেকটাই উপকৃত হব। আর যদি তো অলরেডি আপনি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আপনাদেরকে বলেছিলাম যে আয়নার বাবা ঢাকার বাইরে গিয়েছেন। তো ঢাকার বাইরে কোথায় গিয়েছেন সেটা তো আর বলিনি, তো এটাই বলছিলাম যে আয়নার বাবা অফিস থেকে সুন্দরবন গিয়েছিলেন। তো সুন্দরবন গিয়েছেন, ওখানে তো তিন দিনের জন্য একদম জাহাজে বন্দি, তো তেমন কিছু কেনার সুযোগ পাননি, চোখেও পড়েনি তেমন কিছু। তো আসার সময় টুকটাক যেটুকু সময়ের মধ্যে পেরেছেন, এই তো খুঁটিনাটি জিনিসগুলো নিয়ে এসেছেন। আমাকে জিজ্ঞেস করেছিলেন যে কি আনবে, তো আমি বলেছিলাম এমন কিছু নিয়ে এসো যেটা আমি বাসায় সাজিয়ে রাখতে পারবো। আমার নর্মালি সবসময় এমন অভ্যেস যে কোথাও যদি আমি যাই আর কিছু কিনি বা না কিনি, এমন কিছু একটা কিনে আনবো যেটা আমি স্মৃতি হিসাবে রেখে দিতে পারবো আমার কাছে। তো তাই আয়নার বাবাকে বলেছিলাম যে আমার জন্য এমন কিছুই নিয়ে আসবেন যেটা আমি বাসায় সাজিয়ে রাখতে পারবো। তো আজ আমি যাচ্ছি নেত্রকোণায়, এই যে দেখতে পাচ্ছেন আমি আঙুল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এর জন্য কিন্তু আমি বেশ ব্যস্ত, কেননা এখন যাওয়ার কথা ছিল না, আরও কিছুদিন পর যাওয়ার কথা ছিল। তো এই তো, এখানে আয়নার বাবা আমার জন্য টুকিটাকি কী নিয়ে এসেছে না নিয়ে এসেছে ওগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর যেহেতু একটা লং জার্নি করতে যাচ্ছি, তো তার জন্য প্রিপারেশন নিতে হবে, তাই সব টাইম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি। আমার কাছে বরাবর ছোট ছোট জিনিসগুলো খুব ভালো লাগে, আমি সিম্পল থাকতে সবসময় পছন্দ করি। তো আয়নার বাবা এই যে ছোট্ট দুলটা দেখতে পাচ্ছেন, এটা আমার জন্য নিয়ে এসেছেন। আর 14ই ফেব্রুয়ারি যেহেতু গিয়েছিলেন, তখন তো সবাই টুকটাক সবার প্রিয় মানুষের সাথে থাকতে চান, তো উনি যেহেতু থাকতে পারেননি, তাই আমার জন্য একদম কিউট কিউট দেখে কিছু জিনিস নিয়ে এসেছেন। আর এটা আমাকে গিফট করেছেন একজন আপু, আয়নের আপুর ফ্রেন্ড। তো আপুকে থ্যাংক ইউ এত সুন্দর একটা গিফট করার জন্য। যদিও আমার এইরকম ধুলগুলো খুব একটা পরা হয় না, কিন্তু খুব ভালো লাগে, তো মাঝে মধ্যে ইচ্ছে হলে হয়তো পরবো, রেখে দিয়েছি যত্ন করে, খুব পছন্দ হয়েছে। আপুকে থ্যাংক ইউ, আপু যদি আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই খুশি হবেন। তো আপনার গিফটটা আমার কাছে অনেক ভালো লেগেছে, তাই আপনাকে বারবার আমি থ্যাংক ইউ বলছিলাম। তো আজ বাসায় আমার অনেক কাজ ছিল, কোনটা করব কোনটা করব না একদম হাঁপিয়ে গিয়েছি, কেননা চারিদিকে আমার কাজ, আর বেশি কাজ হলে যেটা হয় কখন কোনটা করব না করব সেটা মাথায় আসে না। তো সব কিছু মিলিয়ে কেন জানি না এলোমেলো হয়ে যায় সব কিছু।
বাসার সব কিছু গুছিয়ে তারপর আবার একটা বড় একটা পদ যেতে হবে। তো সব মিলিয়ে প্রিপারেশন নিতে হবে একদম একা একা আমার নিজেকেই। তো কিছু কাপড় ধুয়ে দিয়েছি, ওগুলো শুকিয়ে গিয়েছে, এখন নিয়ে এসেছি। আর বেডশিটটা ক্লিন করেছিলাম, বাট এখন তো আর আয়রন করার সময় নেই, তাই এমনিতেই বাস করে রেখে দেব, নেক্সট টাইম বাসায় এসে তারপর আয়রন করে নেব। এখন যেহেতু বাসায় অনেক কাজ আছে আর সবগুলো আমার একা হাতেই করে নিতে হবে, তো তাই কিছু করার নেই। প্রতিদিন আমি আপনাদেরকে যে রিকোয়েস্টটি করে থাকি আজও কিন্তু আমি তার ব্যতিক্রম করছি না। আমি জানি আমার ভিডিওটা অনেকে হয়তো এখনও দেখে যাচ্ছেন, তবে যারা যারা এখনও দেখে যাচ্ছেন নিশ্চয়ই আপনার মনটা অনেক সুন্দর বলেই কিন্তু আপনি আমাকে এতটা সময় দিয়ে যাচ্ছেন। তো প্রতিদিনের মতো করে আমি আজও বলছি, আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন আর আমার চ্যানেলে যদি প্রথম এসে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অবশ্যই প্রেস করে রাখবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড়া মাত্রই নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যদি তো অলরেডি আপনি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কোথাও যাবো যাবো বললে যেমন খুশি লাগে, তেমনিতে কিন্তু যাওয়ার আগে বাসার সব কাজ গোছাতে গোছাতে মনে হয় যেন একদম ক্লান্ত হয়ে পড়ি। আবার যখন আসি দুই তিন দিন পর আবার ফিরে আসলে বাসায় এসে আবার সব কাজ করতে করতে আবার মনে হয় যেন ক্লান্ত হয়ে যাই। তো কী বা করার আছে, যেতেও ইচ্ছে করে আবার কাজের কথা মনে হলে ভালো লাগে না, এমন টাইপের আর কি। তো এই তো হালকা পাতলা একটু নাস্তা নিয়ে নিয়েছি, যেহেতু 9 থেকে 10 ঘন্টার একটা পথ, তো এটার জন্য তো একটু হালকা পাতলা খাবারের প্রয়োজন আছে। আর এছাড়াও ডাক্তার বলেছেন আয়নকে যেন বাইরের কোনো খাবারই না দেওয়া হয়, তো ওই কথাটা মাথায় রেখে টুকটাক একটু খাবার হালকা পাতলা নিয়ে নিয়েছি আর কিছু ফল নিয়ে নিয়েছি। ফেসবুক পেজে আমার তেমন একটা সময় দেওয়া হয় না, তবে তাও মাঝে মধ্যে যদি একটু টুকটাক সময় দিতে পারি তাহলে নিজের কাছেও ভালো লাগে। তো যারা যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আপনাদেরকে বলছি আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড়া মাত্র নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যদি তো অলরেডি আপনি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো একটা জায়গায় যেতে গেলে আমার সবার আগে যেটা দরকার হয় টিস্যু। টিস্যু আমার খুব বেশি লাগে, কেননা আয়ান মাঝে মধ্যে দেখা গিয়েছে যে বমি করে দেয়, এটা বড় একটা প্রবলেম আমার জন্য। তো সবসময় করে না, মাঝে মধ্যে করে দেয়, আবার মাঝে মধ্যে করে না। তবে আমি আমার মতো করে সব কিছু নিয়ে তারপর বাসা থেকে বের হই, যেহেতু আমার ছোটো বাচ্চা আছে তো ওর প্রয়োজনীয় সব কিছু নিয়ে আমি একবার বের হই। আর আয়নকে নিয়ে এত বড় জার্নি আমার কখনোই করা হয়নি, তবে একটু নার্ভাস আছি বলেই হয়, তাও ইনশাল্লাহ দেখি কি হয়, আল্লাহর রহমতে হয়তো সুস্থ সুন্দরভাবে পৌঁছে যাব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আর অবশ্যই আমি আপনাদের জন্য নতুন নতুন কিছু জিনিস নিয়ে ভিডিও শেয়ার করব, কেননা ওখানে হয়তো অনেকে জাননি, ওই অঞ্চলটা আমাদের সবার জন্যই হয়তো একটু হলেও নতুন থাকবে, বিশেষ করে আমার জন্য তো নতুনই, কেননা আমি কখনো ওইখানে যাইনি, আমার ফ্যামিলির কেউ ওই দিকে নেই। বাট বিয়ের পর যেহেতু এখন নতুন একটা পরিবারে এসেছি, ওই পরিবার থেকে এখন ওনারাও আমার একটা ফ্যামিলির অংশ, তো এখন যেহেতু যাচ্ছি তাই ভাবছি যে নতুন নতুন কিছু জিনিস হয়তো আপনাদের সাথে আমি শেয়ার করব। তো সবাই আমার চ্যানেলে চোখ রাখবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো এই তো ছিল আমার আজকের শর্ট ব্লগটা, আপনাদের কাছে কেমন লেগেছে ছোট্ট করে শেয়ার করে নিয়েছি। আর নিত্য নতুন আরও আরও সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আমি আসার চেষ্টা করব, আপনারা সবাই আমার ভিডিওকে সাপোর্ট দিয়ে যাবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।